নমস্কার, শুরু করছি ফেস অফ। আজকের ফেস অফের অতিথি দ্য নিউ মেয়র অফ কলকাতা ফিরহাদ হাকিম। মাননীয় মহানাগরিক, আমাদের জি চব্বিশ ঘন্টা স্টুডিওতে আপনাকে স্বাগত। জনাব ফিরহাদ হাকিম আর ববিদা, এই দুটো কোনটা আপনার পছন্দের বা কাছের? আমার কাছে আমার ডাকনাম দিয়ে যারা ডাকে তারা আরো কাছের, তাই এই ডাকনামটাই আমার ফেভারিট আর কি। অনেকেই হয়তো জানে না, এখন হয়তো জানছে বা, যে ফিরহাদ হাকিম বলে একজন লোক আছেন আর কি, পশ্চিমবঙ্গবাসী ববি হাকিম হিসেবেই জানে। হ্যাঁ, মন্ত্রী হবার আগে পর্যন্ত যখন আমি পাড়ার কাউন্সিলর ছিলাম, কর্পোরেশন ছিলাম, তখন বেশিরভাগই মানুষই এই নামটাই জানত। একটা ঘটনা ঘটেছে, আমার যখন প্রথম নমিনেশন দেওয়া হলো 2000 সালে, তখন এই ফ্লেক্স ছিল না, তখন সিল্কস্ক্রিনে ব্যানার করা হতো। তো আগের দিন পেয়েছি টিকিটটা, মমতা দি দিয়েছেন, লাগাচ্ছি এতে বাজারে, একটা বুড়ি এলো, এসে বলল যে তোমাদের মমতা এটা কী করলো? বাইরে দিয়ে একজন বলে ধর্ম নিয়ে বললো যে নিয়ে এসে ওখানে তোমাকে এই টিকিট দিল, তোমরা ছিলে না, মাসিমাটা তো আমি, বাজাত তুমি তো ববি, ফিরা দাও, ফিলা হাকি, ফিলা হাকি কোথায়? আমি তখন দৌড়ে গেলাম, গিয়ে সিল্কস্ক্রিনের এটাকে চেঞ্জ করে ববিটা বড় লিখলাম, নাহলে হেরে যাবে। ওটাই হচ্ছে, ববিটাই হচ্ছে আসল জীবনের। তবে এটা ঠিক, অনেকেই বলে যেরকম পাড়ার একদম ঘরের ছেলে ববি, সদা হাস্যময় ববি, যাকে রাত দুটোর সময় ফোন করলেও ফোন ধরেন, এবং ভোর চারটের সময় যদি কেউ বলে বাড়ি অসুস্থ হয়েছে, আপনার গাড়িটা লাগবে, ববি হাকিম ছুটে যায়। কিন্তু সেই সদা হাস্যময় ববি হাকিমের পেছনে নাকি অনেকে বলেন যে একটা খুব ক্যালকুলেটিভ, ঠান্ডা মাথার পলিটিশিয়ান আছেন, যার খুব একটা তাড়াহুড়ো নেই, খুব স্টেডি ব্যাট করেন এবং অভীষ্ট লক্ষ্যে ঠিক পৌঁছে যান। অভীষ্ট লক্ষ্যে পৌঁছে গেলেন? না, এটা অভীষ্ট লক্ষ্য বলে কিছু না। আর আর যখন রাজনীতি করতে এসেছি, তখন মন্ত্রী হব, মেয়র হব, তার জন্য তো আসেনি, তখন ছাত্র রাজনীতি থেকে সিপিএমের বিরুদ্ধে, তারপরে মমতা ব্যানার্জির সাথে আন্দোলন, সেটা একদম সেই ভিখারি পাসওয়ানের আন্দোলন, রঘুনন্দন তেওয়ারি, বানতলা ধানতলা, সেই সময়কার আন্দোলন, তারপরে আবার সিঙ্গুর নন্দীগ্রাম, এইদিকে যেগুলো আছে, তখন ভাবিনি যে বেঁচে ফিরব, তখন সেটাও কোনোদিন ভাবিনি। 21শে জুলাই গুলি হয়েছে, আমার পাশের লোকটাই মারা, মানে ছেলেটাই মারা গেছে। তো সেই রকম ক্যালকুলেশন করে রাজনীতি না, রাজনীতি আবেগের হয় মূলত। ধরুন রাজনীতি যারা করেন তারা একটা লেভেলে তো সমাজসেবা করতে চান, তো যখন একটা দায়িত্ব পাওয়া যায় যে যেখানে আমি আরও ভালো করে সমাজসেবা করতে পারবো, তখন অবশ্যই একটা তৃপ্তির একটা আনন্দ তো হয়। হ্যাঁ, যেটা আমার ভাষায় যে পলিটিক্স ইজ এ নাসিং বাট এ ইন্সপিরেশন টু ডু সাম সোশ্যাল সার্ভিস অ্যান্ড অ্যাচিভমেন্ট অফ পাওয়ার ফর দ্য বেটারমেন্ট অফ দ্য পিপল। তো এই অ্যাচিভমেন্ট অফ পাওয়ার মানুষের জন্য কাজ করে, আরও বেশি কাজ করবো, আরও মানুষ ভালো বলবে, আরও মানুষ ইয়ে দেবে, এইটা, এটার পেছনে ক্যালকুলেশন ঠিক নেই, এটার পেছনে কিছুটা আবেগ, কিছুটা ভালোবাসা, আর বাদবাকিটা আমার নেত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদ। কিন্তু ববি হাকিমের কিন্তু অসম্ভব পেশেন্স। ধরুন 2006 সালে একটা মনোমালিন্যর জায়গা তৈরি হয়েছিল নমিনেশন নিয়ে, তারপরে একটা সাময়িক ইয়ে থাকতে ববি হাকিম কিন্তু একই রকম সদা হাস্যময় থেকে গেছেন, উত্তেজনার রেশ কিন্তু খুব একটা কোথাও দেখা যায়নি, এবং এবং তার রাইজটা কিন্তু খুব স্টেডি অ্যান্ড বরাবরই কিন্তু আপনার ট্র্যাক রেকর্ড ইনস এ ভেরি কুল অ্যান্ড এ ভেরি স্টেডি ব্যাটসম্যান, জিওফ্রে বয়কটের মতন অনেকটা। আসলে যে নিচ থেকে ওঠে, আমি একদম তৃণমূল স্তরের কর্মী, এটাও ঠিক যে যদি আমরা কংগ্রেসে থাকতাম তাহলে আজকে মেয়রও হতাম না বা মন্ত্রীও হতাম না। এটা মমতা ব্যানার্জি তৃণমূল স্তর থেকে তৃণমূল তৈরি করেছে বলেই কিন্তু আজকে তৃণমূল স্তর থেকে হয়েছে, এবং তৃণমূল স্তর থেকে কাউন্সিলর, কাউন্সিলরের পরে বড় চেয়ারম্যান, তারপরে মেয়র পরিষদ, এমএলএ অপোজিশনের, তারপর আর এমএলএ, তারপরে মন্ত্রী, তারপরে আবার এখন মেয়র, এটা এটা আমার মনে হয় যে আমার ভাগ্যেতে এরকম যে কিছু উঠিয়ে, সাম আর বর্ন গ্রেট, সাম অ্যাচিভ গ্রেটনেস, অ্যান্ড সাম গ্রেটনেস থ্রাস্ট আপন দেম, শেক্সপিয়ারের কথায়। গ্রেট, তো গুড কোট, এটা এটা আমার হয়তো ভাগ্যে থ্রাস্ট আপন দেমটা নেই বা বর্ন গ্রেট নেই, সুতরাং আমাদের অ্যাচিভমেন্টই করতে হবে আস্তে আস্তে নিচ থেকে। তবে মেয়র পদে যখন বসলেন, তখন কি একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে বসতে হলো পদে? না, নিশ্চিতভাবে, যে যেহেতু আমার খুব ছোটোবেলার বন্ধু, আমরা একসাথে বহু বছর ধরে দল করেছি,
এরকম ব্যক্তিগত সমস্যা থেকে হঠাৎ করে চলে যাবে এটা আমিও ভাবিনি, কিন্তু আমরা যেহেতু নিজেদের মমতা ব্যানার্জির সৈনিক ভাবি, যে ফ্রন্টে যখন লড়াই করতে দেবে আমরা লড়াই করব, আমার কর্তব্য হচ্ছে তার অর্ডার ওবে করা। এবং আজকে আমি ঠিক মেয়রের সেই কাজে বলেছি যে তার একটা লেফটেন্যান্ট কোনো কারণে পার্সোনাল প্রবলেমের জন্য সরে গেছে, আরেকজনকে সেখানে চার্জ নিতে হয়েছে। তবে একটা জিনিস আমরা দেখলাম, একজন মেয়র পরিবার ছেড়ে এক সম্পর্কে জড়িয়ে পড়লেন, পড়তেই পারেন, তবে তার পরিপ্রেক্ষিতে তাকে মেয়র পদ ছাড়তে হলো। আরেক মেয়র শপথ নিলেন, পুরো পরিবার ঘিরে তাকে, স্ত্রী দুই মেয়ে, এবং একটা ফ্যামিলিম্যান ববির একটা আমরা চিত্র পেলাম। এটা খুব ন্যাচারাল, এটাই আপনার স্বাভাবিক জীবনের ছবি। কিন্তু শপথ নেওয়ার অনুষ্ঠানে এটাতে কি আপনি কোনো স্পেসিফিক বার্তা দিলেন? না না, এটা দেখুন, আমার স্ত্রী এবং আমার মেয়েরা, আমার এটা একটা আমারই অংশ, এবং এটা আজকে বলে মেয়র বলে না, আমি যত দুবার মন্ত্রিসভার শপথ নিয়েছি তারাই সবসময় সাথে গেছে। কাউন্টিংয়ে আমি কোনো দিন যাইনি, আমি ছটা ইলেকশন জিতেছি, ছটা ইলেকশনে আমি কোনো দিন কাউন্টিং যাইনি, আমার স্ত্রী কাউন্টিংয়ে গেছে, আমার মেয়েরা কাউন্টিং গেছে, পরে আমি সার্টিফিকেট নেওয়ার জন্য সই করার জন্য গেছি। সুতরাং ও আমার যেরকম, আমরা যখন লাঞ্ছিত হয়েছি, যখন মার খেয়েছি, যখন অপমানিত হয়েছি, তখনও যেরকম বাড়ির লোকের সাপোর্ট ছিল, আমার সব আনন্দেও আমার বাড়ির লোকের। দুষ্টু দুষ্টু লোকেরা বলে যে ববি হাকিম বাড়ির হোম মিনিস্টারকে প্রচুর ভয় পায়, সেটা কতটা সত্যি? এটা 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 এটাতে আমার মনে হয় যে আমরা যারা বাঙালি, যেহেতু আমরা দুর্গা পূজা করি, কালী পুজো করি, সরস্বতী পুজো করি, তাই সবসময় দেবীকে পুজো করি, আসলে দেবীকে ভয় পেয়েই দেবীকে পুজো করি। ববি হাকিমের এখন জীবন জুড়ে ববি হাকিমের নাতনি, তো মনে হয় না যে একটু এটা ঠিক যে একটু টাইম কমে গেল নাতনির জন্য? এটা ঠিক যে আমার ফির হয়ে, আমি কালকে সারাদিন ওকে কোলে নিতে পারিনি, আমার একটা রাত্রিরে গিয়ে আফসোস, যখন রাত্রিরে পৌঁছলাম তখন সে ঘুমিয়ে পড়েছে। আজকে সকালে আমি তিনবার সকাল থেকে জিজ্ঞেস করলাম যে কখন আমার পাশেই থাকে, তো তখন ওঠেনি যখন আমাকে বাড়ি থেকে বেরোতে হলো। সুতরাং আমার কাছে এটা একটা ইয়ে যে ওকে কোলে নিতে পারছি না, আদর করতে পারছি না, একটা এটা এটা একটা আমার আফসোস, মানে চান্স পেলেই আমি ওকে। আমি শুনলাম কিছুদিন আগে সে আপনার নাতনির জানলা থেকে আপনার একটা কাট আউট দেখেছে, ভেবেছে সত্যি দাদু, এবং সে ডাকাডাকি করেছে, আপনি সাড়া দেননি, খুব অভিমান হয়েছে দেখ সত্যি। হ্যাঁ, ও আমার ওদের বাড়ির সামনে আমার একটা বড় কাট আউট আমাদের সব পার্টির ছেলেরা লাগিয়েছে, তো ভেবেছে ওটা দাদু ডাকছে, এই 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 করে, যখন দেখছি যে দাদু আর আওয়াজ দিচ্ছে, তখন চোখ দিয়ে জল বেরিয়ে যায় আপ 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 করে। তারপরে আমি যখন রাত্রিরে গেলাম, রেগে আছে, তাহলে আমি একবার সত্যি সত্যি নিই, ওই দুর্ভাগ্য যে ততক্ষণে শুয়ে পড়েছে। আমরা দাদু আর নাতনির কিছু টুকরো ছবি দেখে নেব আমাদের পর্দায়। এবার আমরা পুরসভায় ফিরে আসি। দেখুন, যখন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন, তখন তাকে হাফ মেয়র বলা হতো, কারণ তিনি একটা হাফ করতেন, একটা হাফ হয়তো আদালতে করতেন। তো আপনার তিনটে খুব ইম্পর্টেন্ট দপ্তর প্লাস এইটা, তো মনে হয় নাকি যে একটুখানি হাফ মেয়র হবার দিকে আপনি এগিয়ে যাচ্ছেন? না, তার কারণ হচ্ছে যে মেয়রের কাজ যখন করছি তখন মেয়রের কাজ করছি, আবার যখন নিজের দপ্তরে বসে আছি তখন সেই মেয়রের বা সেই পৌরসভার স্যাংশনগুলো আবার সেই দপ্তরে বসে সই করছি। অর্থাৎ সারাক্ষণই হয় পৌরসভার ভেতরে থেকে পৌরসভার কাজ করছি, নাহলে যেটা আগে করতাম যে ওই পৌরসভার ফাইলগুলো আসার পরে সেগুলোকে স্যাংশন করা, সেগুলো তার ফান্ড অ্যালোকেশন করা, সেই কাজটাও কিন্তু দপ্তরে বসে করি। সুতরাং পৌরসভা থেকেই যে পৌরসভার কাজ করা হয় তা হয় তা না, পৌরসভার বাইরে গিয়ে মন্ত্রিসভাতেও পৌরসভারই কাজগুলো করতে হচ্ছে। সেটা ঠিক, তবে তবে ধরুন একটা তো এক্সপেকটেশন কলকাতাবাসীর থেকেই যায় নতুন পদে নতুন একজন বক্তা, না আপনাকে কি অবশ্যই এক্সপেকটেশন থাকতেই পারে, তো কলকাতাবাসী হিসেবে আমরা আপনার কাছ থেকে নতুন কি এক্সপেক্ট করতে পারি? যেটা আমার মমতা ব্যানার্জির খুব ক্লোজ টু হার্ট, সেটা হচ্ছে যে গ্রিনারি, সবুজায়ন, গ্রিন সিটি, ক্লিন সিটি। আমরা গ্রিনারির ওপরে সবথেকে বেশি জোর দিয়েছি, কারণ আপনারা জানেন যে কিছুদিন আগে পলিউশন লেভেল কলকাতার
দিল্লি ছাড়িয়ে গেছিল। এছাড়া যেগুলো আছে আমাদের সবথেকে বেশি যেটা সাকসেস হয়েছে তৃণমূল বোর্ড আসার পরে, এটার জন্য শোভনেরও অনেকটা কৃতিত্ব, সেটা হচ্ছে জলের একটা বড় সমস্যা ছিল কলকাতায়, সেটা প্রায় শেষ হয়ে গেছে। কয়েকটা পকেটে হয়তো এখনো আছে, শেষের দিকে যেগুলো একদম ডেড এন্ড পকেট বলা হয়। প্রায় 4,700 কোটি টাকা অনাদায়ি কর, একটা হিউজ বার্ডেন আর কি। মানে আমরা তো শুনেছি আপনি একটা মানে একটা কাঁটার মুকুটলা চেয়ারে বসেছেন, যেখানে আর কি কর্পোরেশনের কাজ অনেক ক্ষেত্রেই শিখেই উঠেছিল, আপনি স্বীকার করুন বা না করুন, তো এটা তো একটা হিউজ টাস্ক এই টাকাগুলো মাপ করে। এটার জন্য আমরা কিছু স্কিম এনেছি, যেরকম ধরুন আমরা কিছুটা রিবেট দিচ্ছি, পেনাল্টির ওপর রিবেট দিচ্ছি, ইন্টারেস্টের ওপর রিবেট দিচ্ছি, দিয়ে আরও এই স্কিমটাকে অ্যাট্রাকটিভ করে যাতে মানুষ ট্যাক্স দেন, সেই কাজটা আমরা করছি। এবং আরেকটা জিনিস যেটা আমার মনে হয় সবথেকে ভুল হয়েছে আমাদের, সেটা হচ্ছে ট্যাক্স স্ট্রাকচারটা। এই ট্যাক্স স্ট্রাকচারটাও একটা আমাদের, ধরুন আপনি ভাড়া দিচ্ছেন, 40% সেই ভাড়ার টাকা পৌরসভাকে দিতে হচ্ছে, তো সেখানে মানুষ ডিক্লেয়ার করছে না। বা এবং আমি তো জানি দক্ষিণ কলকাতায় একটা বিশাল বড় আবাসন আছে, তার অর্ধেক বাড়ি মিউটেশনই হয়নি। হ্যাঁ, মিউটেশন হয়নি। সুতরাং আমাদের মিউটেশনটাকে ক্যাম্প করে করে মিউটেশন ফর অল, এবং তারপরে এই ট্যাক্সটাকে আরও লেভেলটাকে কমিয়ে দিয়ে যাতে মানুষ আনন্দের সাথে ট্যাক্স দিতে পারেন, এই কাজগুলোকে আগামী দিনে করতে হবে। আমি তো সবে 3 দিন হয়েছে, এগুলো নিয়ে আমি চিন্তাভাবনা করছি, এগুলো একটা ফর্মুলেট করে। আমি শুনেছি আপনি এই দপ্তরটা আপনি ছেড়ে দিতে চাইছেন, এটা তো আইন করে মেয়রের কাছে রাখা হয়েছিল যাতে এফেক্টিভ পাওয়ার্স দিয়ে সেটাকে ট্যাক্স কালেকশন করা যায়, আপনি ছেড়ে দিতে চাইছেন? না না, ছেড়ে না, এটা তো অতীনের কাছে আছে। এর আগেও যখন মনীষা নাল ছিলেন আমাদের মেয়র, আমার এলাকার ডেপুটি, তখন উনি দেখতেন অ্যাসেসমেন্টটা। আর যেহেতু অতীন ওখানে বসে থাকে ডেপুটি মেয়র এবং ওইখানটায় ফুল টাইম থাকে, সেই জন্য ওর পক্ষে এই অ্যাসেসমেন্ট দেখা, লোকের সাথে মিট করা, যারা ট্যাক্স পেয়ার যারা অসুবিধায় পড়বে তারা এসে মিট করা, ওদের ওর পক্ষে অনেকটা সুবিধা, সেই জন্য ওটা দিয়েছি। ওভারঅল যেরকম আমরা যে দপ্তরই মন্ত্রী হই না কেন, সবটা আলটিমেটলি রেসপন্সিবিলিটিটা হলো মানে মুখ্যমন্ত্রীর, সেমনি মেয়রের যে দপ্তরই যাকেই দিন না কেন, আলটিমেটলি পার্সন রেসপন্সিবল যদি ওভারঅল বলা যায় তাহলে সেটা কিন্তু মেয়র। সুতরাং দপ্তর বন্টন করলেও আমার মানে মেয়র পরিষদটা একটা আমরা যেহেতু একটা আমাদের সবাইকার মিলে একটা দায়িত্ব। আমরা যখন ছোট ছিলাম তখন বয়োজ্যেষ্ঠরা বলতেন যে ওটা কর্পোরেশন না চোরপোরেশন, তো ওই দুর্নাম অনেকখানি ঘটেছে, অনেকখানি ঘুচেছে আর কি, এটা মিথ্যে কথা বলে লাভ নেই তো। কিন্তু দুর্নাম ঘুচলেও অনেক অভিযোগও থেকে যাচ্ছে, তো একটা ক্লিন গ্রিন সিটি, ক্লিন সিটি যেমন করছেন, এটা ক্লিন কর্পোরেশন? না না, ক্লিন কর্পোরেশন এবং ক্লিন কর্পোরেশন অনেকটা হয়ে গেছে, আরও হবে। কিন্তু কী জানি, সমাজ ব্যবস্থার মধ্যে যেন 2-4 বদমাইশ লোক থাকে, তাই জন্য তো জেল কোর্ট থাকে, নাহলে তো কোর্টও তুলে দিতে হয়, জেলও তুলে দেয়, কিন্তু 2-4 তো থাকে। সেরকম পুরো সিস্টেমের মধ্যে একটা 42,000 মানুষের কর্পোরেশন, তার মধ্যে 1% বা 0.1% লোক তো খারাপ থাকবে। কিন্তু আলটিমেটলি যদি আমি স্ট্রিক্ট থাকি, যদি আমি সততার সাথে কাজ করি, ডাউন দ্য স্ট্রিম, যেটা মুখ্যমন্ত্রীর কাছে আমরা শিখেছি যে ডাউন দ্য স্ট্রিম কিন্তু মানুষ কাজ করতে বাধ্য হবে, কারণ মুখ্যমন্ত্রী যা কাজ করেন আমরা লজ্জার চোটে তা কাজ করার চেষ্টা করি, পারি না অতটা কিন্তু চেষ্টা করি। সেরকম যে লিড করে সে যদি ঠিক থাকে তাহলে আরেকটা জিনিস ববিদা, আপনি তো লক্ষ্য করেছেন, আপনি ইনফ্যাক্ট মাঝেরহাট ব্রিজের সময় তো আপনি সকাল থেকে রাত, সন্ধে, বিকেল সব সময় ছিলেন, যে কলকাতার রাস্তা কর্পোরেশন কাজ করছে, কি হচ্ছে, পিচের ওপরে পিচ, তার ওপরে পিচ ভেঙে যাচ্ছে, এবং এটা অবভিয়াসলি এটা একটা চক্র কাজ করে, যাতে পিচটা হিয়ে বিলের একরকম ব্যাপার আছে, কাটমানির ব্যাপার থাকে, এটা কিন্তু একটা পার্মানেন্ট সলিউশন কলকাতাবাসী এক্সপেক্ট করে না। এটা পার্মানেন্ট সলিউশন, এবং এটা নিয়েও মুখ্যমন্ত্রী অনেকবার এটা নিয়ে করেছে। আর এখন ওই পিচের ওপর পিচ হবে না, এখন যদি কোথাও পিচ করতে হয় তাহলে কেটে লেভেলিং করে দিয়ে তারপরে অ্যাসফাল্টাম করতে হবে। আর এখন তো যেহেতু অ্যাসফাল্টামও বন্ধ, এখন গ্রিন ট্রাইব্যুনালের বেতে আমরা ওটা সুপ্রিম কোর্টে আছি, কারণ শহর রাস্তাঘাট ঠিক রাখা যাবে না যতক্ষণ না অ্যাসফাল্টাম চালু হয়। হ্যাঁ, তার জন্য যদি পলিউশন কন্ট্রোলের জন্য যা যা ডিভাইস বসানো দরকার, যা দরকার সেটা করা যায়, সেই কাজটা আমরা চেয়েছি যে মহামান্য আদালত আমাদের সেই টাইমটা দিক, আর এবং আমাদের পলিউশন কন্ট্রোল বোর্ড আমাদের সাহায্য করুক যে কী বসালে পলিউশন ফ্রিভাবে অ্যাসফাল্টাম বেরোবে।
আমরা অন্য অন্য শহরেও ইঞ্জিনিয়ারদের পাঠাচ্ছি দেখার জন্য যে কীভাবে এই এটাকে আমরা করতে পারবো, কিন্তু অ্যাসফাল্টামটা লাগবে। অ্যাসফাল্টাম বন্ধ করে দিলে শহরের রাস্তাঘাট ঠিক রাখা খুব খুব মুশকিল। শপথ গ্রহণের দিন আপনি একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন, যেটা ইউজুয়ালি মেয়ররা বলেন না, কারণ এটা কর্পোরেশনের ফাংশনের সাথে কোনোভাবেই যুক্ত নয়, যে আমার ধর্ম না আমার কর্ম দেখে আমায় বিচার করা হোক। তাহলে পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে আলটিমেটলি তার মানে ধর্ম ব্যাপারটা ঢুকে গেল না? যেহেতু অনেকে বলছেন যে এটা মমতা ব্যানার্জি পারেন, যে স্বাধীনতার পরে প্রথম মাইনরিটি মেয়র, তাই আমার কাছে মেয়র, আমি তো মাইনরিটি মেজরিটির জন্য হইনি। অবশ্যই মমতা ব্যানার্জি জানেন যে আমি কাউন্সিলর থেকে 15 বছর কাউন্সিলর ছিলাম, বোরো চেয়ারম্যান ছিলাম, MMIC ছিলাম, পৌরমন্ত্রী হিসেবে ভালোভাবে হয়তো কাজ করেছি, সেই কনফিডেন্সটা আছে বলে মেয়র করেছেন। তাই মেয়র করে মেয়রের কাজের জন্য মেয়র হয়, ধর্মের জন্য তো মেয়র হয় না। অনেকে এইটা নিয়ে ফেসবুক এতে করেছেন, কিছু দল আমার বিরুদ্ধে প্রার্থী দিয়েছেন এই কারণে যে ধর্মের ভিত্তিতে, যারা ধর্ম নিয়ে রাজনীতি করেন। কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসে আমরা পিওরলি সেকুলার দল, সুতরাং আমাদের কাছে আমাদের কর্মটাই মেন। তাই আমি বলেছিলাম আমার পরিচয় হোক, আমার ধর্ম নয়, আমার কর্মটাই আমার পরিচয় হবে। আচ্ছা, এবার আমাদের একটা র্যাপিড ফায়ার রাউন্ড করতে হবে, চটপট প্রশ্ন করবো, চটপট উত্তর দিতে হবে। কাকে বেশি পছন্দ, ফিরহাদ হাকিম না ববি হাকিম? ববি হাকিম। আমরা জানলাম ববি হাকিম। কে ভালো মেয়ের, শোভন চট্টোপাধ্যায় না সুব্রত মুখোপাধ্যায়? আমার মনে হয় দুজনই। এটা তো সেফ সেফ উত্তর হয়ে গেল, এটা ববি হাকিম, এটা ফিরহাদ হাকিমের মতন উত্তর হয়ে গেল, ববি হাকিমের মতন উত্তর হলো না। এটা একটা তো অ্যাসেসমেন্ট থাকবে না, কিছু কাজ সুব্রতদা খুব ভালো করেছে। আচ্ছা, সুব্রত মুখার্জি 10-এ কত পাবে? সুব্রত মুখার্জি 10-এ 8, মেয়র শোভন চট্টোপাধ্যায় 7-8। 7-8, ঠিক আছে, একটু পয়েন্ট কম আছে। মমতা ছাড়া প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব? ইন্দিরা গান্ধী। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন না বিধানসভা, কোনটা এখন প্রায়োরিটি? মিউনিসিপ্যাল কর্পোরেশন। সিনেমা না খেলার মাঠ, কোনটা বেশি পছন্দের? খেলার মাঠ। পছন্দের মুখ্যমন্ত্রীকে, বিধান রায় না জ্যোতি বসু? নিশ্চিতভাবে বিধান রায়। একটা জিনিস আমরা প্রায় শুনি যে ববি অরূপের ব্যাপক ঝগড়া হয় একটা টাইমে সিজনের, এই সেপ্টেম্বর অক্টোবর মাস, দুটো পুজো নিয়ে দুই অন্যতম বন্ধুর, মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম দুই সুযোগের মধ্যে কি প্রচণ্ড একটা ইগোর খেলা চলে, কে বেশি বড় পুজো করবেন? তখন আপনি কি আপনি কিভাবে এই লড়াইটার? আমার ছোট ভাই, আমি ওকে প্রচণ্ডভাবে স্নেহ করি, হাফ প্যান্ট পড়া বয়স থেকে আমরা একসাথে রাজনীতি করছি, কারণ পাশাপাশি ওয়ার্ড ওকে ওই যখন নিয়ালিপুর কলেজে পড়তো তখন ঢুকতে পারতো না, আমি গিয়ে ওকে কলেজে ঢুকিয়ে ইলেকশন লড়িয়েছি। তারপরে আমার বাড়িতে যখন ওর বাড়ি ভাঙচুর হয়ে গেল, এসে আমার বাড়িতে শেল্টারে ছিল, তা ও আমার সাথে ইগো না, ও পুজো পাগল, সত্যিকারের পুজো পাগল বলতে গেলে অরূপ হচ্ছে পুজো পাগল, এবং ও সিরিয়াসলি পুজোটা করে, এবং পুজোটার মধ্যে একটা অদ্ভুত ওর একটা আবেগ থাকে, পুজোর সময় ও কাউকে চেনে না, এরকম একটা। আমি কিন্তু তা না, ঠিক আছে অরূপের পরে হয়তো আমি পুজোটা করছি, কিন্তু আমি পুজোটা করছি সত্যি তো অরূপ বিশ্বাসের বাড়ি, ওখানে অনেক লোক যায়, আমার পাড়ায় যেতে আরও লোক আসে, সেই জন্য পুজোটা করছি, কিন্তু আমি ওর সাথে কম্পিটিশনের জন্য করছি। কিন্তু রেশারেশি চলে কি চলে না? আমার মধ্যে কোনো রেশারেশি নেই, অরূপের মধ্যে ওর মধ্যে আছে, কারণ ও এটা নিয়ে খুব সিরিয়াস, এবং একদম পুজোটা নিয়ে ও এত পাগল যে মানে পুজো যদি অন্য কেউ করে তাহলে ভাববে বোধ হয় যে আমার শত্রুতা করছে, অ্যাকচুয়ালি তা না, আমরা সবাই মিলে পুজো করছি, সবাই মিলে কলকাতায় বিভিন্ন জায়গায় পুজো হচ্ছে, আর যেহেতু একদম পাশাপাশি পুজো, বরং আমার মনে হয় যে অরূপের পুজো না থাকলে আমার পুজোর ভ্যালু কমে যাবে, আমার পুজো না থাকলে অরূপের পুজোর ভ্যালু কমে যাবে, কারণ লোক তো পাশাপাশি পুজো অর্গানাইজার হিসেবে। ববি হাকিম কত নম্বর পাবেন 10-এ? না, অরূপের পুজো অনেক বড়, অরূপ 10-এ কত পাবে? অরূপ 10-এ 10, আর ববি হাকিম 10-এ 5। না, 5 এত কম নম্বর দিবে? এটা তো বিনয়ের কথা হয়ে গেল, ফ্যাক্ট, কারণ ওর পুজোটা অনেক বেটার, এবং ও নিজে যেটা ইন্টারেস্ট নেয়, আমি তো নিজে ইন্টারেস্ট, কেবল আর্টিস্টকে দিয়ে দিলাম পুজো করছে, কিন্তু অরূপ নিজে পুরোটা ইনভলভ হয়। আচ্ছা, এবার শেষ প্রশ্ন, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চেয়ারে বসেছেন, এখন কি মনে হচ্ছে যে নারদা ঘটিত যে
একটা অভিযোগ বা একটা কন্ট্রোভার্সি, এটা না হলেই হতো না? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এখনও আমি বিশ্বাস করি যে ভগবান আছে এবং সত্য উদ্ঘাটন হবে। অন্যায়ভাবে আমাদের এই চোর বদনাম দেওয়া হয়েছে। আমি এখনও বলি, আমি পুজো করি, আমি ক্লাব করি, ভিক্ষে করে করি, সমাজসেবা করি, ভিক্ষে করে করি, কেউ ডোনেশন দিতে এসে সেটাকে ঘুষ প্রমাণ করা, এটা অন্যায়, এটা পাপ। এবং সেই কাজটা করে রাজনৈতিক ফায়দা যারা নেওয়ার চেষ্টা করছিল তারা পারেনি। এখনও কমপ্লিট হয়ে গেছে কিন্তু ইনভেস্টিগেশন, কেন কোর্টে দিচ্ছে না? কোর্টে দিলে এটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে সত্যিকার ঘটনাটা কী। এটা এটা আমাদের ওপর একটা কাদা ছোড়ার জন্যে, মানসিকভাবে এবং সামাজিকভাবে লাঞ্ছনার জন্যে এই কাজটা করা হয়েছে। ডরি হাকিম, আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে ধন্যবাদ।